কওমি মাদ্রাসার প্রাণকেন্দ্র যে ভারতে তাকে জানেন ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ শহরে অবস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম বেসরকারি ইসলামী বিশ্ববিদ্যালয় দারুল উলুম দেওবন্দ। ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে অনন্য এই প্রতিষ্ঠানটি অনেকের কাছে এশিয়ার আল আজহার নামে পরিচিত। ভারতের তো বটেই, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য কিংবা ব্রিটেন, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা থেকেও ছাত্ররা শিক্ষা নিতে আসেন এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে। জন্মলগ্ন থেকে আজ অবধি রাষ্ট্রীয় কোনো সাহায্য সহযোগিতা নেয়নি মাদ্রাসাটি। পুরোপুরি সাধারণ মানুষের দান এর একমাত্র ভরসা। কেউ হয়তো সামান্য এক মুঠো চাল দিয়েছে, তাকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রতিষ্ঠানটি। রয়ে যায় নারীর টান। 1857 সালের সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে পতন হয় মুঘল সাম্রাজ্যের। তখন মুসলমানরা ভাবলেন ক্ষমতা তো হাতছাড়া হয়েছেই, অন্তত ধর্মীয় পরম্পরা টিকিয়ে রাখতে হবে। এগিয়ে এলেন মাওলানা মোহাম্মদ কাসিম নানুতাবি নামে একজন। 1866 সালের 30 মে বেশ কয়েকজন বিশিষ্ট ইসলামী আলেম সহ তিনি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। মূলত দেওবন্দ ছিল কাসেম নানুতুবির শ্বশুরালয়। সেই এলাকারই বাসিন্দা ছিলেন মাওলানা জুলফিকার আলী এবং মাওলানা ফজলুর রহমান। কাসেম নানুতুবির সেখানে গেলে সাত্তা মসজিদে নামাজ আদায় করতেন। সাত্তা মসজিদে ইমাম ছিলেন হাজি আবেদ হোসেন। তারা সবাই নামাজ শেষে ইমাম হাজি আবেদ হোসেনের ডেরায় সমবেত হতেন। ইসলামী শিক্ষার ভবিষ্যৎ নিয়ে ভাবতেন তারা। অনেকদিন আলোচনার পর সেখানে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যাপারে একমত হন সবাই। একদিন ফজরের নামাজ শেষে ইমাম হাজি আবেদ ইশরাকের নামাজের অপেক্ষায় ছিলেন। হঠাৎ ধ্যান মগ্নতা ছেড়ে নিজের কাঁধে রুমালের চার কোণ একত্রিত করে একটি থলি বানালেন তিনি। এরপর সেখানে 3 টাকা রাখলেন, সেই রুমালের থলি নিয়ে গেলেন। তারপর ইমাম হাজি আবেদ গেলেন মাওলানা মাহতাব আলীর কাছে, তিনিও স্বপ্রণোদিত হয়ে 6 টাকা দিলেন। মাওলানা ফজলুর রহমান দিলেন 12 টাকা, হাজি ফজলুল হক দিলেন 6 টাকা। সেখান থেকে উঠে তিনি গেলেন মাওলানা জুলফিকার আলীর নিকট। জ্ঞানানুরাগী এই ব্যক্তিটি দিলেন 12 টাকা। সেখান থেকে উঠে এই দরবেশ সম্রাট আবুল বারাকাত মহল্লার দিকে রওনা হলেন। এভাবে সন্ধ্যা নাগাদ জমা হয়ে যায় 300 টাকা, আজকের দিনে যা কয়েক কোটি টাকার সমান। লোকমুখে বিষয়টি ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। জনগণের উৎসাহ উদ্দীপনা দেখে ইমাম হাজি আবেদ হোসেন মিরাটে কর্মরত মাওলানা কাসেম নানুতুবির কাছে চিঠি লিখলেন, আমরা সেই মাদ্রাসার কাজ শুরু করে দিয়েছি, আপনি অনতিবিলম্বে চলে আসুন। চিঠি পেয়ে নানুতুবি মোল্লা মাহমুদকে শিক্ষক নিযুক্ত করে পাঠিয়ে দিলেন এবং তার মাধ্যমে মাদ্রাসার কাজ চালিয়ে যাওয়ার জন্য বললেন। এভাবেই গণচাঁদার উপর ভিত্তি করে ছোট্ট একটি ডালিম গাছের নিচে দেওবন্দ মাদ্রাসার গোড়াপত্তন হয়। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতারা আকাবির সিত্তা নামে পরিচিত, যার অর্থ 6 জন সম্মানিত ব্যক্তি। মোল্লা মাহমুদ সর্বপ্রথম শিক্ষাদান করেন সর্বপ্রথম ছাত্র মাহমুদকে, যিনি পরবর্তীতে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি নামে ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি ব্রিটিশ বিরোধী রেশমি রুমাল আন্দোলনের পুরোধা ছিলেন। উপমহাদেশে প্রখ্যাত আলেমদের একটি বড় অংশই দেওবন্দের ছাত্র। বাংলাদেশে প্রতি বছর বিশ্ব ইজতেমার আয়োজন করে থাকে, যে তাবলিগ জামাত তারাও এই দেওবন্দের অনুসারী। বাংলাদেশের প্রবাদ প্রতিম রাজনীতিবিদ মাওলানা ভাসানী, হেফাজতে ইসলামের সাবেক প্রধান আল্লামা আহমেদ শফি এই দেওবন্দেরই ছাত্র ছিলেন। শোলাকিয়া মসজিদের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসুদও এখানে পড়েছেন। প্রয়াত ইসলামী চিন্তাবিদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হকও এখানকার শিক্ষার্থী। ব্রিটিশ শাসনের সময় বিদ্রোহের বীজ বুনে যে মাদ্রাসার যাত্রা শুরু একজন মাত্র ছাত্র ও একজন শিক্ষককে দিয়ে, আজ সেটি পরিণত হয়েছে মহিরুহে। সরকার ও প্রতিপত্তিশালীদের প্রভাব থেকে মুক্ত রাখা হয় মাদ্রাসাকে। দেওবন্দ পরিচালনার মূল নীতি 8টি। 8 বছর মেয়াদি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা দেওয়া হয় এখানে। এরপর সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিস অর্জনে 8 বছর পড়ানো হয় আরবি ভাষা ও সাহিত্য, ব্যাকরণ, অলঙ্কার শাস্ত্র, ফার্সি ভাষা ও সাহিত্য, তর্কশাস্ত্র, দর্শন, ফিকহ, হাদিস ইত্যাদি। দাওরায়ে হাদিস শেষে আছে 1 বছর মেয়াদি বিভিন্ন দাওয়াতি প্রশিক্ষণ। আছে 2 বছরের তাকমিলে সাদার ও 4 বছরের ইউনানি চিকিৎসা শিক্ষা। দারুল উলুম দেওবন্দে পড়ালেখা, খাওয়া দাওয়া, নামাজ ও খেলাধুলা সহ সবকিছুর নিয়ম কানুন রয়েছে। দাওরায়ে হাদিসের শিক্ষার্থীদের 3টার সময় ক্লাস করতে হয়। দুপুরে ক্লাসের পর থেকে জোহর পর্যন্ত ছাত্রদের আরামের সময়। জোহরের নামাজ একটু দেরিতেই পড়া হয় এখানে, তাই ঘুমানোর সময় পাওয়া যায় বেশি। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত ফ্রি টাইম। এই সময়টায় বিশাল মাঠে ক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন সহ নানা খেলায় মেতে ওঠে ছাত্ররা। মাদ্রাসার আশেপাশে এলাকা পুরোটাই গ্রাম আর খোলা সবুজ মাঠ। কেউ বা সবুজের পরশ পেতে বিকেলটা কাটিয়ে দেয় এসব মাঠে। মাগরিবের আজানের আগেই মাদ্রাসায় ফিরতে হয় সবাইকে। রাতে ঘুমাতে যেতে হয় 10টা থেকে 10:30টার ভেতর। ফজরের সময় ছাত্রাবাসে এসে সবাইকে জাগিয়ে দেন ওস্তাদ। মাদ্রাসার রয়েছে বিস্তীর্ণ জমি, থাকার জন্য গড়ে তোলা হয়েছে 3 তলা করে সুবিশাল সব হোস্টেল। পড়ার ও শোয়ার জায়গা আলাদা। ছাত্রাবাসে শোয়ার জন্য রয়েছে খাটের ব্যবস্থা। মেঝেতে বিছানা পাতা আছে অনেকগুলোতে। প্রতিটি ছাত্রের জন্য আছে আলাদা আলমারির ব্যবস্থা। গরিব ছাত্রদের দৈনিক 2 বেলা বিনামূল্যে খাবার দেওয়া হয়। দুপুরে দেওয়া হয় গমের রুটি আর ঘন ডাল, বিকেলে রুটি আর মহিষের মাংস। তাদেরকে বলা হয় এমদাদি। এই এমদাদি ছাত্ররা কেবল বিনামূল্যে খাবার না, মাসে 200 রুপি ভাতাও পায়। শীতকালে তাদেরকে দেওয়া হয় কম্বল। আজ সারা বিশ্বের নানা প্রান্তে লক্ষাধিক কওমি শিক্ষার্থীরা ছড়িয়ে আছে। ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাকে আদর্শ ধরে এগিয়ে চলেছে
চলেছে তারা। বাংলাদেশে যে কওমি মাদ্রাসা ইসলামী ঘরানার শিক্ষা বিস্তার করে চলেছে, কিংবা ভারত ও পাকিস্তান, এমনকি ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার কওমি মাদ্রাসাগুলো মূলত দেওবন্দের অনুসারী। ইসলামী বিশ্বে কায়রো বা মদিনার মতো বড় বড় শিক্ষাকেন্দ্র অনেক আছে। দেওবন্দ হয়তো অত বড় না, কিন্তু এখানে শিক্ষার যে গভীরতা আর আধ্যাত্মিকতার যে পাঠ, তার তুলনা মেলা ভার।